সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমি আলোচনা করব মূলত পেওনার থেকে পেওনার ডলার কিভাবে ট্রান্সফার করতে পারি। সো এই বিষয়টা আমরা অনেকেই আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়, আমাদের একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করা। সো আমরা এই বিষয়টা নিয়ে অনেকেই ঝামেলায় থেকে বুঝতে পারি না আসলে কিভাবে একটা অ্যাকাউন্ট থেকে পেওনার থেকে আরেকটা পেওনারে আমরা ট্রান্সফার করবো। এটা নিয়ে অনেক সমস্যায় আমরা পড়ি, যেমন বিভিন্ন জায়গায় যেতে হয়। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো প্রবলেম হবে না, আমরা এই একজনের কাছ থেকে আরেকজন আপনি ট্রান্সফার করবেন একদম ইজি ওয়েতে, কোনো প্রকার হ্যাসেল ফেস আর 5 মিনিটেই। আপনার ব্যাংকে কল করা হোক বা আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধু, আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবে। সো দেরি না করে আমরা কিন্তু স্কিনে আমাদের যে বিষয়টা আছে সে দেখেন, আমি আমি চলে যাচ্ছি পেওনার, আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এরকম একটা অবস্থা দেখাবে। সো অ্যাভেলেবল ব্যালেন্স আপনাকে দেখাবে, আমি আমার অ্যাভেলেবল ব্যালেন্স থেকে 150 কি করব সেন্ড করব। সেই ক্ষেত্রে আমি কোথায় চলে যাব, আমি চলে যেতে পারি। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে গট সাম ওয়ান পে, আপনি সাম ওয়ান পে করবেন, সেক্ষেত্রে মেক এ পেমেন্ট এখানে ক্লিক করে ফেলবেন। শুধুমাত্র এখানে ক্লিক করলেই হবে, দেখবেন এখানে চলে আসে। দেখেন ফার্স্ট অপশন আমাদের জন্য ওপেন, একটা হলো পে টু রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট, পে টু রিসিপিয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট, মাল্টিপল রিসিপিয়েন্ট অ্যাকাউন্ট, অ্যামাজন অ্যাডভার্টাইজিং ইনভয়েস, রিবেট, বিভিন্ন বিষয় দেখাচ্ছে। আমরা চলে যাবো প্রথমটাই, দেখবেন পে টু রিসিপিয়েন্ট পেওনার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখাবে আপনার অনেক কিছু দেখাবে, আপনি কি করবে যদি কোনোটাতে সেন্ড করে থাকেন সেগুলো দেখাবে, লিস্ট দেখাবে। তো আমি আমার কাঙ্ক্ষিত পে ওনারের যে মেইলটা আছে ওইটা আমি একটু নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে দিয়ে দিলাম। আপনারা এরকম ভাবে আপনার কাঙ্ক্ষিত পে ওনার মেইলে এটা আপনি ইনক্লুড করবেন। ইনক্লুড করার পর পরেই দেখবেন যে এখানে নেক্সট ক্লিক করে দেবেন। দেখেন এখানে নেক্সট ক্লিক করে দেওয়ার পর অপশন আসছে পেমেন্ট ডিটেলস, পেমেন্ট ডিটেলসটা দেখুন চেক করবেন। আপনি এখানে আপনার ব্যালেন্সটা কি আছে দেখবেন, ইউরো, জিবিপি, ইউএসডি, এটা চেক করবেন। চেক করার পর আপনি দিয়ে দিতে পারেন ইউএসডি ব্যালেন্স, ওকে। এটা দেওয়া দেওয়ার পর দেখবেন এখানে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স দেখাবে, আর আপনি সর্বনিম্ন $50 এখানে সেন্ড করতে পারবেন। তো আমি আমার অ্যাভেলেবল ব্যালেন্স থেকে এটা আমি সেন্ড করে দিচ্ছি আমার এই কাঙ্ক্ষিত পেওনার অ্যাকাউন্টে। সেন্ড করে প্রপোজ দিতে হবে একটা, আপনি কি পারপাসে আপনি এটা সেন্ড করবেন সেটা আপনাকে ক্লিয়ার বলে দিতে হবে। সো আপনি এটা আপনি দিতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে সার্ভিসের জন্য নিবেন, যে কারণে আপনি পেমেন্ট করবেন কোনো ক্লায়েন্টকে বা আপনার কোনো ধরনের যে কোনো ভাবে যদি আপনি পেমেন্ট করেন সে বিষয়গুলো উল্লেখ করে দিবেন। আমি দিয়ে দিচ্ছি সিম্পল লোগো ডিজাইন। সুন্দর করে লিখে দেবেন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস, ওয়েব সার্ভিস। আমি একটা ছোট করে প্রপোজ লিখে দিলাম, আমি জন্য আমাকে এসে ওয়েব সার্ভিস দিবেন, লোগো ডিজাইন দেবেন, এটা ছোট করে নিচে লিখে দিবেন। আপনি না লিখলেও হবে, বাট এটা লিখে দিলে ভালো, কোনো ঝামেলায় পড়বেন না। যে আপনি সরাসরি লোগো ডিজাইন এন্ড ওয়েব সার্ভিস লিখে রিভিউতে দিবেন। এখন আপনি আপনি চেক করে নিতে পারবেন আরেকবার, মেলটা একবার চেক করবেন, মিলাবেন সব ঠিকঠাক আছে কিনা। তারপর ফ্রেন্ড আপনার রেজিস্ট্রি থেকে যাচ্ছে আপনি কত অ্যামাউন্ট সেন্ড করতেছেন, এটার জন্য কোনো ফি কাটবে না। এটা হলো সবচেয়ে সুন্দর একটা বিষয় বা কোনো ধরনের ঝামেলা নাই। আপনাকে একটা পে ওনার থেকে আরেকটা পে ওনারে আপনি একেবারেই ফ্রিতে, একেবারেই ফ্রিতে আপনি টাকাটা সেন্ড করতে পারতেছেন, কোনো ঝামেলা নেই। আপনি পারপাসটা কি হয়ে গেছে, পারপাসটা দেখাচ্ছে লঘু ডিজাইন ওয়েব সার্ভিস, ওকে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে আপনি এখানে একটা টিক চিহ্ন দিবেন, দেন পে করে দিবেন। দেখেন অলরেডি এটা আমার এখানে হয়ে গেছে, দেখেন সাবমিটেড হয়ে গেছে। আমি যদি একটু চেক করে দেখতে পারবো এই জিনিসটা, আমি কেন আদার পেমেন্ট না, আমি আমার আবার বেক করে দিচ্ছি। বেক করে যাওয়ার পর আমি আবার মূল অ্যাকাউন্টে চলে যাচ্ছি, দেখেন এখান থেকে মাইনাস হয়ে গেছে। আমি দেখবো না, এটা অলরেডি মাইনাস হয়ে গেছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে 50.25 অ্যাভেলেবেল, আর কোনো ঝামেলা ছাড়াই, কিন্তু কোনো ফি ছাড়াই আমি কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে সেন্ড করে দিলাম। সেটা হয়তো বা 10 মিনিট সময় লাগবে, একটা কনফার্মেশন চলে আসবে, অথবা আপনার রিসিপিয়েন্ট এটা পেয়ে যাবে। তো আশা করি এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না আপনাদের, ভবিষ্যতে আপনারা যাই করেন না কেন এইভাবে আপনি পেমেন্ট করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়া, একেবারেই কোনো হিসেবে কোনো
কোনো ফি ছাড়া। সো এটা নিয়ে যদি আর কোনো কারো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদেরকে অ্যান্সার করার ট্রাই করবো। দেন আর কোনো সমস্যা হবে না আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।